popular victim, Jenin I. বিজয়ের মাস শুভেচ্ছা সবাইকে। পত্রিকায় প্রকাশিত সংবাদের পর্যালোচনা ভিত্তিক এই আয়োজনে আমরা আজকে আলোচক হিসেবে আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত। আমরা শুরুতেই যেটি বলছিলাম যে ডিসেম্বর আমাদের কাছে চরম আনন্দের মাস, একই সঙ্গে বেদনারও মাসও। বেদনাটাও তো আমরা ভুলতে পারি না এত বড় বিজয়ের আনন্দের সংবাদের পরেও, সেটি একটি ব্যাপার আছে। আবার এই ডিসেম্বরেই আমরা যে বিষয়টি নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি, আপনার সঙ্গে মতামত বা বিশ্লেষণ জানতে চাইছি, যে আমাদের যে বর্ষবরণ, আমাদের যে মঙ্গল শোভাযাত্রা, বাঙালির অবহমান সংস্কৃতির সঙ্গে যার একেবারে ওতপ্রোতভাবে একটি সম্পৃক্ততা তৈরি হয়ে গেছে, সেটিকে স্বীকৃতি দিচ্ছে বা দিয়েছে ইউনেস্কো। আবার একই সঙ্গে বাংলাদেশের অত্যন্ত স্পর্শকাতর আরেকটি জায়গা সুন্দরবন ইউনেস্কোর স্বীকৃতি থেকে মানে কি বলবো বাদ পড়ে যাচ্ছে কিনা সেরকম একটি আশঙ্কাও তৈরি হয়েছে। সামগ্রিকভাবে একটু মতামত জানতে চাই। বিজয়ের মাসে প্রথম দিনে সবাইকে আমার শুভেচ্ছা থাকছে, কারণ একাত্তরের এই দিন থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে আমাদের বিজয় নিশ্চিত এবং সমাসন্ন বটে আর কি। আমাদের মুক্তিযোদ্ধারা যারা রণাঙ্গনে ছিলেন তেমনটাই ধারণা করেছিলেন। অনেক মুক্তিযোদ্ধা স্মৃতিচারণা থেকে বা আমরা যারা অবরুদ্ধ বাংলাদেশে তখন ছিলাম তাদেরও সেই ধারণাই ছিল। কাজেই এখন থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রতিটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মুক্তিযুদ্ধের সমাপনী পর্বে। এই বিজয়ের মাসে প্রথম দিনেই আমাদের আর একটি বিজয় হল আমাদের সংস্কৃতির বিজয়। আমরা তো জানি যে বাংলা 1396 আর ইংরেজি 1989, সেই সময় সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়েছিল। তবে মনে রাখা দরকার মঙ্গল শোভাযাত্রার চিন্তাটি ছিল শিল্পী এস এম সুলতানের। তার থেকেই দুজন তরুণ উদ্যোগ নিয়েছিলেন, আমিরুল ইসলাম লিটু এবং কামাল পাশা চৌধুরী। তারা আমাদের এই পয়লা বৈশাখের উদযাপনকে আরো সর্বস্তরে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। একই সঙ্গে তাদের একটি লক্ষ্য ছিল ওই সময় সামরিক স্বৈরাচার, হুসাইন মোহাম্মদের সাদের জগদ্দল পাথরের মতো বাঙালির উপরে চেপে বসেছিল, সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছিল, যা কিছু শুভ তাকে বিতাড়ন করছিল। কাজেই ওই অশুভর বিরুদ্ধে শুভর যাত্রা প্রতীক হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা। এবং সর্বস্তরের রাজনীতি থেকে সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের সবার একটা অকণ্ঠ সমর্থন পেল, অংশগ্রহণ পেল এই মঙ্গল শোভাযাত্রা। অবশ্যই তাই, এবং সেটি অনেক প্রতিকূল সময় গেছে, কিন্তু প্রতিনিয়ত এর সমৃদ্ধি ঘটেছে, অংশগ্রহণ বেড়েছে মানুষের, প্রতি বছরই অংশগ্রহণ বেড়েছে, বৈচিত্র্য বর্ণাঢ্যতা বেড়েছে। এবং এই জায়গাটিতে আমাদের যে চারুকলা ইনস্টিটিউট, তার একেবারে সবচেয়ে জুনিয়র শিক্ষার্থী থেকে শুরু করে সবচেয়ে সিনিয়র শিক্ষক পর্যন্ত সবার যে একটি সম্মিলিত অংশগ্রহণ, নিজেদের শ্রমে ঘামে যে এই জিনিসটিকে এত বছর ধরে টেনে নিয়ে যাওয়া, এটিও তো একটি অনন্য বৈশিষ্ট্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চারুকলা ইনস্টিটিউটই কিন্তু সম্পূর্ণ আয়োজনটি করেছিল, চিন্তা এখনো তারাই নেতৃত্বে, এখনো করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে। এ নিয়ে বিগত 2 বছর থেকে আমরা দেখছি যে আমাদের ধর্মান্ধ এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর বেশ উষ্মা এই মঙ্গল শোভাযাত্রা নিয়ে। প্রশাসনের পক্ষ থেকেও এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, হয়নি লাভ কিছুই। এই মঙ্গল শোভাযাত্রাটি আরেকটি কারণে সম্ভবত গুরুত্বপূর্ণ, এত স্পন্সর বা নানা রকমের চাপের মাঝেও তারা যে নিজস্ব ঐতিহ্য ধরে রেখে নিজেদের শ্রমে ঘামে যেটিকে সামনে নিয়ে যাচ্ছে, কারো দ্বারস্থ হচ্ছে না, এটিও তো একটা অনন্য বৈশিষ্ট্য বর্তমান সময়ের জন্য। দেখুন, আমাদের সংস্কৃতি শুধু আমাদের ঐতিহ্যের স্মারক নয়, আমাদের সংস্কৃতির দ্রোহী। বলি আমরা লড়াকু বাঙালি, বাঙালি কিন্তু জীবনের সব ক্ষেত্রেই লড়াই করেছে।
আমাদের সংস্কৃতির অগ্রযাত্রা শুরু হয়েছে প্রতিবাদী দ্রোহী হিসেবে। জানা আছে যে পয়লা বৈশাখ 1964 সালে যখন প্রথম হল, তার পটভূমিতে আছে রবীন্দ্রসঙ্গীত বিরোধিতা পাকিস্তান সরকারের। তো সেই ছায়ানটের যাত্রা শুরু হলো 63-তে, 64-তে পয়লা বৈশাখ, যা 67-তে এলো রমনার বটমূলে আরো ছড়িয়ে দেবার জন্যে। তো এই পয়লা বৈশাখের একটা অনুষঙ্গ হয়ে গেল মঙ্গল শোভাযাত্রা, এটাও প্রতিবাদী, এটাও উদ্রোহী। তো আমি খুবই পরিতৃপ্ত, গোটা জাতির সঙ্গে গর্বিত যে ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ লিস্ট অফ ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির অংশ হিসেবে আমাদের মঙ্গল শোভাযাত্রাকে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ আমাদের সংস্কৃতি এখন বিশ্বের সংস্কৃতির অংশ হচ্ছে, যেমনটা 1997-17 নভেম্বর আমার 21 সারা বিশ্বের 21 মাতৃভাষা দিবসের যে কাজে, এটা সাংস্কৃতিক বিজয়। সরাসরি সম্পর্ক নয়, কিন্তু যেহেতু ইউনেস্কোর প্রসঙ্গ এসেছে, সেই হিসেবে বলছিলাম যে আমাদের অত্যন্ত আরেকটি সারা পৃথিবীতে পরিচিত একটি জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, আমাদের সুন্দরবনের কথা বলছিলাম। এখন ইউনেস্কো যেভাবে চলছে, যে সমস্ত কথা বলেছে, তাতে যদি সরকারের অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে ওয়ার্ল্ড হেরিটেজের যে তালিকা, সেখান থেকে বাদ পড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, আপনি কি মনে করেন? আমরা দেখছি যে সরকার এবং ইউনেস্কোর অবস্থান পরস্পর বিরোধী। তবে আমি একান্তভাবে আশা করব যে সরকার শুধু দেশের মানুষের প্রতিবাদ নয়, এমনি একটি বিশ্ব সংস্থার বিরোধী মন্তব্যকে বিবেচনায় নিয়ে অনেকটাই কিন্তু আপোষ করা যেতে পারে সুন্দরবন রক্ষার স্বার্থে। যে জায়গায় হবার কথা রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে একটু সরিয়ে নেওয়া যায়, তবে এতে কোনো অসুবিধা নেই, বিদ্যুৎ আমাদের প্রয়োজন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সুন্দরবনকে ধ্বংস করবার আশঙ্কা তৈরি করে সেই বিদ্যুৎ আমার তো প্রয়োজন নেই। আমি আশা করব সরকার বিবেচনা করবে এবং জনমত বা বিশ্ব বিশেষজ্ঞ মতকে উপেক্ষা করে কাজ করা কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে উচিত নয়। এখানে একগুঁয়েমির কোনো জায়গা নেই আর কি। আমার মনে হয় উভয় পক্ষই সামনাসামনি বসে আলোচনা করা দরকার, তথ্য বিনিময় করা দরকার যে কে সঠিক পথে আছে। এইভাবে ছায়াযুদ্ধ করে তো লাভ নেই, কারণ এখানে একটা বড় স্বার্থ জড়িত। সুন্দরবন গোটা বিশ্বের ঐতিহ্যের অংশ, শুধু বাংলাদেশ নয়, সেই জন্য ইউনেস্কোর এত মাথা ব্যথা আর কি। তো আর ইউনেস্কো তো অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান বা রাজনৈতিক ভাবে নানাভাবে সম্পৃক্ত যে সমস্ত প্রতিষ্ঠান, এখন পর্যন্ত সারা পৃথিবীতে ইউনেস্কোর যে কার্যক্রম, জাতিসংঘের অঙ্গ সংগঠন হওয়ার পরেও তাদের কার্যক্রম নিয়ে তো বড় রকমের খুব সমালোচনা নেই, কোনো সমালোচনা নেই, কারণ ইউনেস্কো তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কিছু করে বা বলে এরকম কোনো প্রমাণও আমাদের কাছে, তাদের আলোচনা সমালোচনার মধ্যে রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই। তারা তুলে ধরেছে বিশেষজ্ঞ অভিমত, কাজেই সেটাকে বিবেচনা নেওয়া দরকার, আমলে নেওয়া দরকার বলে আমি মনে করি। এটা আমাদের সবারই প্রত্যাশা। আপনি যেহেতু সারা জীবন শিক্ষকতাই করলেন, সারাটা জীবনই শিক্ষার পেছনেই ব্যয় হলো আপনার, শিক্ষা নিয়ে এখন যা চলছে, একটি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলন, পুলিশ সেখানে ক্যাম্পাসের ভেতরে ঢুকে পিটিয়ে একজন শিক্ষককে হত্যা করে ফেললো, আরেকজন নিরীহ মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, এখনো সেটা নিয়ে পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক চলছে, শিক্ষক হিসেবে এটি কি আপনাকে নাড়া দেয়? নাড়া তো অবশ্যই দেয়। আমাদের সমাজটাকে দেখলে খুব একটা মনে হয় না যে আমাদের সমাজের কাউকে এই বিষয়গুলো খুব একটা নাড়া দেয়, আপনি কি এটি লক্ষ্য করেন? শিক্ষক লাঞ্ছনার ঘটনা, শিক্ষকের উপরে নির্মম নির্যাতনের ঘটনা অহরহই ঘটছে। আমার কাছে কেন জানি মনে হয় যে অপরাজনীতি প্রভাবিত এই সমাজে শিক্ষকদের যথাযোগ্য মর্যাদাটুকু নেই। অবশ্য সব শিক্ষক যে পেশাগত মর্যাদা রক্ষায় সচেষ্ট বা পারঙ্গম তাও বলব, সেটা কোনো পেশাতেই নেই, শিক্ষকতায় থাকবে, আমরা সেটা প্রত্যাশাও করি না, কোনো দেশেও নেই, সেখানেও বিচ্যুতি আছে। কিন্তু সামগ্রিকভাবে শিক্ষকের যে সামাজিক অবস্থান, সেটা স্বীকৃতি বোধহয় বাংলাদেশে নেই। আপনি লক্ষ্য করুন কত নির্মম ঘটনা, একজন শিক্ষককে পিটিয়ে প্রায় মরণোন্মুখ করা হলো, তারপরে তাকে নেয়ার জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে দিল না পুলিশ, পুলিশের এত বড় সাহস কোত্থেকে পেল, সেইটি কিন্তু আমার বিবেচ্য বিষয়। আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পুলিশকে এতই ক্ষমতা দিয়েছে যে যা ইচ্ছা তারা করতে পারে, এবং মানুষকে বিনা বিচারে বিনা ওয়ারেন্টে
তাকে পিটিয়ে এইভাবে মরণোন্মুখ করবার অধিকার তো কোন পুলিশ বাহিনীর আছে বলে আমার মনে হয়। আপনি যে বিশ্ববিদ্যালয়টিতে সারা জীবন কাটিয়ে দিলেন সেই বিশ্ববিদ্যালয়ের তো একটা ঐতিহ্য ছিল, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত সচেতন অংশ। পাশে শহীদ মিনারে যখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেপার স্প্রে নিক্ষেপ করা হয়, ফুলবাড়িতে যখন শিক্ষককে হত্যা করা হয়, তখন সেই আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তেমন কোনো প্রতিক্রিয়া আমরা দেখিনি। এটা কি স্বাভাবিক ব্যাপার, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই পরিবর্তন হয়েছে সেই কারণেই, নাকি এর বিশেষ কোনো ব্যাপার আছে? আপনাকে আপনি বিষয়টা উপলব্ধি করেন কি? শিক্ষকরা সাধারণভাবে প্রতিবাদী এবং এই ধরনের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সহমর্মী। তবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে এখনো আছি, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষকদের যে সংগঠনগুলো আছে সেখান থেকে কোনো প্রতিবাদ হয়নি। এটা আমার লজ্জা, গোটা জাতির লজ্জা। এর পেছনে অপরাজনীতি ক্রিয়াশীল আছে বলে আমার মনে হয়, কিন্তু শিক্ষকরা অবশ্যই রাজনীতি সচেতন হবে, কিন্তু রাজনৈতিক লেজুর বৃত্তি করবেন এটা অনাকাঙ্ক্ষিত আর কি। এই রাজনৈতিক লেজুর বৃত্তির কারণেই এই ধরনের নির্মম ঘটনা প্রতিবাদ হয় না, প্রতিরোধ হয় না। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালির দ্রোহের সূতিকাগার, একাত্তর পূর্ব সময় এবং একাত্তর পরের সময়। সর্বশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যে আন্দোলন, শিক্ষকদের উপরে নির্যাতন, ছাত্রদের যে প্রতিরোধ, সেখানেও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব গুরুত্বপূর্ণ অবদান। বিবেকের দিক থেকে অগ্রণী ভূমিকা নিয়েছে, বিবেক সাহস সবকিছুই, এবং বিবেকী সাহস আপনি ঠিকই বলেছেন। এখন কেমন যেন ম্রিয়মান হয়ে গেছে, কেন হলো তার উত্তর অপরাজনীতির প্রভাবের মধ্যেই খুঁজতে হবে বলে আমার মনে হয়। এই যে অপরাজনীতি একটি শব্দ দিয়ে আপনি বলে দিচ্ছেন, এটি বললাই কি আমাদের জন্য এখন যথেষ্ট? এটা নিয়ে কি আমাদের সামাজিক রাজনৈতিক সচেতনতা বা চিন্তা ভাবনার প্রয়োজন আছে কিনা? আরো বিশ্ববিদ্যালয় জ্ঞানের সূতিকাগার, জ্ঞান বিতরণ সৃষ্টি এবং সঞ্চালনের জায়গা। সেখানে বিবেক যদি স্বাধীন না থাকে, সত্তা যদি একেবারে পরিপূর্ণভাবে মাথা উঁচু করে না দাঁড়ায়, সেখানে রাজনীতির প্রভাব, অপরাজনীতির প্রভাব যেটা ব্যাপক হয়ে গেছে ইদানিংকালে, এটা হবেই, এবং তাতে করে বিবেক পরাজিত হয়। সেই দৃষ্টান্তই তৈরি করছে, বিবেক পরাজিত হয়, শিক্ষকরা পরাজিত হন, এই চিত্র আমরা কোনোভাবে দেখতে চাই না, আমরা সাধারণ জনমানব আমাদের কাম্য নয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয়, স্বাধীন বাংলাদেশের সব আন্দোলনের সূতিকাগার, অগ্রগণী ভূমিকা পালন করেছে, সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখি শিক্ষকরা রাজনীতি করবেন, রাজনীতির সঙ্গে থাকবেন, রাজনৈতিকভাবে সচেতন থাকবেন, কোনোটাতেই কোনো আপত্তি নেই। কিন্তু শিক্ষকরা রাজনীতি দ্বারা পরিচালিত হবেন, রাজনীতিবিদদের দ্বারা পরিচালিত হবেন, রাজনৈতিক দল দ্বারা পরিচালিত হবেন, না রাজনীতিকে পরিচালিত করবেন, সিদ্ধান্ত নেওয়ার জায়গা সেটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।